মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই ইরানকে দুর্বল করার জন্য দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি এবং ওয়াশিংটনের অন্যায় দাবি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করে আসছেন। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সাফল্যই তাদের অর্জিত হয়নি। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি স্বীকার করছেন, পশ্চিম এশিয়ার প্রায় সব ক্ষেত্রেই ইরান আজ অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং অন্যদিকে গত চার বছরের তুলনায় আমেরিকা আরও দুর্বল হয়ে পড়েছে। তিনি ইরানের সামগ্রিক উপগ্রহ নূর উৎক্ষেপণের ঘটনাকে দেশটির জন্য অনেক বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল নীতির কারণে ইরান দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। মার্কিন ডেমোক্রেট দলের এ সিনেটর আরও বলেন, বলতে বাধ্য হচ্ছি, ট্রাম্পের নীতি আমেরিকার জন্য বড়ই বিপর্যয় ডেকে এনেছে এবং গত চার বছরের তুলনায় ইরান প্রায় প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং আমেরিকা হয়েছে দুর্বল। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সিনেটরের এই স্বীকারোক্তি থেকে বোঝা যায় ইরানকে বাগে আনতে ট্রাম্প যতই সাফল্যের কথা বলুক না কেন তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বহু রকমের চেষ্টা করেছেন। তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। এছাড়া তিনি সামরিক দিক দিয়েও ইরানকে চাপে রাখার জন্য গত বছর এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যৌথ নৌবাহিনী গঠনের চেষ্টা করেছেন, কিন্তু মার্কিন হুমকির মোকাবেলায় ইরান শক্ত অবস্থান নিয়েছে এবং এই অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রতিশোধ হিসেবে ইরানও পাঁচ দফায় পরমাণু সমঝোতা থেকে সরে এসেছে এবং ফের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম শুরু করেছে। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর মার্ফি এ ব্যাপারে বলছেন, ট্রাম্প পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি একটি নতুন চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রাম্প এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমেরিকার এ সিনেটর স্বীকার করছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা দিলেও কিছুই অর্জন করতে পারেননি, বরং এতে করে আরও শক্তিশালী হয়েছে ইরান সরকার। এদিকে ইরানের কুজ ব্রিগেডিয়ার প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার পর যদি যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালাত, তাহলে প্রথম ধাপেই এই অঞ্চলে 400 মার্কিন অবস্থানে তাৎক্ষণিকভাবে হামলা চালাত ইরান। বৃহস্পতিবার রাতে ইরানের 2 নম্বর টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি বলেন, গত জানুয়ারি মাসে আমরা ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভেবেছিলাম মার্কিনরা পাল্টা হামলা চালাবে এবং সেজন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল। নতুন কোনো মার্কিন হামলার জবাবে আমরা প্রথম ধাপেই এই অঞ্চলে মার্কিনদের মোট 400 অবস্থানে তাৎক্ষণিক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ইরানে পাল্টা হামলা চালানোর সাহস দেখায়নি। ট্রাম্পের নির্দেশে ইরানের কুজ ব্রিগেডিয়ার প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের পাশে হত্যা করার পর ইরান পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে প্রবল হামলা চালাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে ট্রাম্প ইরানকে আগাম হুমকি দিয়ে বলেছিল, ইরান প্রতিশোধমূলক হামলা চালালে দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাসহ 52 অবস্থানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। জেনারেল কাসেম আলী হাজিজাদে বলেন, ইরানের অ্যারোস্পেস প্রযুক্তি এত দ্রুত গতিতে উন্নতি লাভ করেছে যে বিশ্বের কোনো দেশ আর ইরানকে হুমকি দেওয়ার সাহস দেখাবে না। জেনারেল হাজিজাদের নেতৃত্বাধীন ডিভিশন সফলভাবেই পৃথিবীর কক্ষপথে একটি সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের পর তিনি এ সাক্ষাৎকার দেন। গত বুধবার ইরান নিজস্ব প্রযুক্তির রকেট দিয়ে নূর এক নামের উপগ্রহটি মহাকাশে পাঠায় এবং এটি ভূপৃষ্ঠের 425 কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়। এই উপগ্রহ প্রতি 90 মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করছে। হাজিজাদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলো মার্কিন ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়ার ও দেশটির গড়োয়া সংকটের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এখন যে কোনো স্থান থেকে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম বলে তিনি জানান। ইরানের নিজস্ব নতুন এই কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে যুক্ত হওয়ায় মার্কিন সরকার সহ
পশ্চাৎ স্তম্ভিত হয়ে গেছে বলে হাজিজাদে মন্তব্য করেন। নতুন এই কৃত্রিম উপগ্রহ স্থাপনের ফলে মহাকাশ সংক্রান্ত বিষয়ে ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তি বিকাশের পথে আর কোনো বাধা থাকল না বলেও উল্লেখ করেন তিনি।